বিশ্বকাপ খেলবেন না তামিম, এই সিদ্ধান্ত সম্পূর্ণই তার নিজের, কিন্তু তার ভক্তরা মানতে পারছেন না, তামিম ছাড়া বিশ্বকাপ কাঁপবে না, এটাই বিশ্বাস করেন তামিমের ফ্যানরা। এই ভক্তের একজন সোহাগ হোসেন প্রিয় ক্রিকেটারকে বিশ্বকাপ দলে ফেরানোর আহ্বান নিয়ে সাতক্ষীরা থেকে মিরপুর স্টেডিয়ামের সামনে সোহাগ। পরিচয় দেবার মতো তেমন কোনো পরিচয় নেই সাতক্ষীরার এই যুবকের, পড়ালেখা শেষ করে আপাতত নাম লিখিয়েছেন বেকারের খাতায়। সংকুচিত চাকরির বাজারে খুঁজে চলেছেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা, এখন অবধি হতাশই হচ্ছেন। আমি বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছি, এখন আসলে আমি কিছু করি না। জীবনের কঠিন বাস্তবতা আর অনিশ্চিত যাত্রার জটিল সমীকরণে চারপাশের সবই যখন অন্ধকার, তখন ক্রিকেটেই একটু আলো, বাংলাদেশের জয়ে এক চিলতে হাসি ফোটে সোহাগ হোসেনের মুখে। টিভিতে যখনই কোনো খেলা হয় আমার গ্রামে, আমি টিভিটা আমাদের বাড়ির বাইরে বড় টিভি আমি হচ্ছে আমাদের বারান্দায় দিয়ে দিই, অনেক মানুষ একসাথে আমরা খেলা দেখি, গ্রামের মানুষ অনেক বেশি খেলা ভক্ত, মুস্তাফিজ কিন্তু আমার গ্রামে আমাদের গ্রামেরই মানুষ। জাতীয় দলের এক একজন ক্রিকেটার এক একজন ন্যাশনাল হিরো সোহাগের কাছে, আর তামিম ইকবালের একেবারে পার ভক্ত তিনি, তাই তো বিশ্বকাপ থেকে আইকনে সরে দাঁড়ানোতে বড় ধাক্কা খেলেন। তামিম ছাড়া বিশ্বকাপই দেখতে চান না তিনি। কোনোভাবে যদি তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটানো যায়, এই ভাবনায় সাতক্ষীরা থেকে চলে এলেন ঢাকায় হোম অফ ক্রিকেটের সামনে। ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমি তামিম ইকবাল ভাইয়ের কাছে অনুরোধ করব, তিনি হচ্ছে এই বিশ্বকাপের মতো একটা মঞ্চে সে অবশ্যই ফিরে আসুক, 16 কোটি মানুষের ভালোবাসাকে তিনি মনে করে তিনি হচ্ছে এই মঞ্চে ফিরে আসুক, এই আশা নিয়ে হচ্ছে আমার এখানে আসা যে আজকে আমি এখানে থাকবো সূর্য ডোবার আগ পর্যন্ত, তারপরে রাত 10টায় হচ্ছে আমার আবার সাতক্ষীরার উদ্দেশ্যে হচ্ছে গাড়ি, আমি আবার চলে যাব। সোহাগের এমন আবদার হয়তো পৌঁছবে তামিমের কানে, হয়তো বদলাবে না তার সিদ্ধান্ত, কিন্তু এই ভালোবাসায় নিশ্চয়ই তৈরি করবেন তামিম নিজেকে, এখনও যে অনেক ম্যাচ জেতার বাকি আছে, অনেক দেবার বাকি আছে ভক্তদের। ফারসানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক। কিরগিজস্তানে তিন জাতির টুর্নামেন্টে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্যালেস্টাইনের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। রাজধানীর বিশেকের স্পার্টেক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30। কিরগিজস্তানে তিন জাতির টুর্নামেন্টে একেবারে নির্ভার বাংলাদেশের সামনে প্যালেস্টাইন, নিজেদের প্রথম ম্যাচ, তাই সবটুকু দিয়েই খেলার সামর্থ্য থাকছে দলের। বেশ কদিন আগে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করায় বিশকেকের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে জামালরা। সব মিলিয়ে ভালো খেলা উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী দল। আমরা নিজে খেলা কিভাবে খেলতে হবে সো এটা আমরা প্র্যাকটিস করছি, তারপরে আমরা একটা নতুন সিস্টেম ট্রাই করব, যদি ভালো হয় তারপর তাহলে আমরা এটা কন্টিনিউ করব। পরিসংখ্যান বলছে ফিলিস্তিনের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের, খেলেছে মোট 5টি ম্যাচ, একটিতে শুধু ড্র, আর সেটাই অনুপ্রেরণা বাংলাদেশের জন্য। The time is very vital now, so we have to work on our tactics and কোন জায়গা আমরা আরো মানে ইমপ্রুভ করতে হবে, but overall you know all the players are fit, all the players are ready. সাফের প্রস্তুতির জন্য জাতীয় ফুটবল দলের প্রয়োজন ছিল মানসিক ও শারীরিক শক্তি বাড়ানো, এজন্য ম্যাচ খেলার চেয়ে ভালো সুযোগ কিছুতেই নেই বলে মনে করেন সবাই। তবে শঙ্কা থাকে হারলে চির ধরতে পারে মানসিক শক্তিতে, সেটারও চান্স নেই এবার, কেননা সামর্থ্যের ঢের এগিয়ে থাকা দলের বিপক্ষেই মোকাবেলা জামাল ভুঁইয়াদের। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।